সিলেটের পাড়ায় পাড়ায় লেগেছে আনন্দ উৎসবের জোয়ার। সর্বজনীন ও বনেদি পারিবারিক মিলিয়ে শহরে প্রায় 600টিরও বেশি মণ্ডপ জুড়ে উদযাপন হচ্ছে এবারের পূজা। ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা শুরু হয়েছে। ষষ্ঠীতিথিতে দেবীকে অধিষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আয়োজন। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ আর ভোগ আরতির আয়োজন করা হয়। সনাতনী শাস্ত্র অনুযায়ী ষোড়শ উপাচারে পূজা করা হবে দেবী দুর্গাকে। চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, ধূপ, দীপ, পুষ্পমাল্য দিয়ে পূজা করেন মা দুর্গাকে। বর্ণিল সাজসজ্জা আর রং তুলির আচরে মণ্ডপে মণ্ডপে লেগেছে খুশির আমেজ। আবাল বৃদ্ধ বনিতা সকলে মেতেছেন মহানন্দে। এ মহোৎসব চলবে বিজয়া দশমী পর্যন্ত। সিলেটের সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে সম্পন্ন করছেন দশভুজা দেবীর আরাধনা।